আমি অভিক রোজির সঙ্গে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো এই নিয়ে 5 বছর। শান্তিনিকেতনে এবছরও বন্ধ রইল বসন্ত উৎসব। বিশ্বভারতীর তরফে কোনো উদ্যোগ না নেওয়া হলেও ফিকে হয়নি রঙের উৎসব। সোমবার সকাল থেকেই শান্তিনিকেতনের সোনাঝুরিতে উপচে পড়া ভিড়। দূর দূরান্ত থেকে শান্তিনিকেতনে ভিড় জমিয়েছেন 8 থেকে 80। বাউল গানের তালে রঙের খেলায় মেতেছেন প্রত্যেকেই। দোলের দিন যখন শান্তিনিকেতনে বসন্ত উৎসব হচ্ছে না, অর্থাৎ পরপর 5 বছর এই বছর নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ বসন্ত উৎসব বন্ধ করে রেখেছে, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আশ্রম প্রাঙ্গণ যখন ফিকে ও রঙহীন, তখন রবীন্দ্রনাথের সার্থকতা বা রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা সেটা কি সীমাবদ্ধ থাকে? একেবারেই না। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি শান্তিনিকেতনের অন্যতম পর্যটন স্থান সোনাঝুরি অঞ্চলে। মুহূর্তে দাঁড়িয়ে মূলত শান্তিনিকেতনে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা তারা কিন্তু রীতিমতো জমজমাট হয়ে উঠেছে। কোথায় থেকে আসা হয়েছে, কিভাবে ব্যারাকপুর থেকে এসেছি, ওয়েস্ট বেঙ্গল ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর থেকে এসেছি। অনেক শখ ছিল শান্তিনিকেতনে এসে দোল উৎসব পালন করা, সেই শখটা পূর্ণ হয়েছে। আমরা খুব খুশি, খুব ভালো লাগছে। দিদি, দিনভর আজকে কি কর্মসূচি? দিনভর খালি নাচানা চেয়ার মস্তি হবে সারা দিদি, তাই। কোথা থেকে আসা হয়েছে? আমি দমদম থেকে এসেছি। কি বলবেন আজকে দিনে, কিভাবে সেলিব্রেট করছেন? সবাই যেন ভালো থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আর প্রচুর প্রচুর আনন্দে সবার দিনগুলো কাটুক। কোথা থেকে এসছেন? আমি সল্টলেক থেকে এসেছি। কি হবে এনজয় সারাদিনের শিডিউল? কি সারাদিনের শিডিউল? এই নাচ গান করেই কাটাবো, খাওয়া দাওয়া নাচ গান এইসব করেই কাটাতে চাই। বুঝতে পারছো যে সোনাঝুরি রীতিমতো জমজমাট হয়ে উঠছে, প্রচুর মানুষজন হচ্ছে। দিদি, কোথা থেকে আসা হয়েছে, কিভাবে এনজয় করছেন? বাড়িপুর থেকে আসছি, ভীষণ মজা লাগছে। এই প্রথমবার আসলাম, এসে মানে এইরকম অনুভূতি জীবনে কোনোদিনও হয়নি, ভীষণ ভীষণ ভালো লাগছে। আপনারা কোথা থেকে আসা হয়েছে? আমরা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে সারাদিনে কি শিডিউল? আজকে সারাদিনে এই বসন্ত উৎসব ঘুরে দেখা হবে, এখানে আর কিছু নেই। অবশ্যই, সারাদিন ধরে শুধু খাওয়া দাওয়া, গান বাজনা, আড্ডা, এই নিয়েই শান্তিনিকেতনে বসন্ত উৎসব কিন্তু সেলিব্রেট করছে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা। আমি আবার সরাসরি একটু সেই মানে একেবারেই বাউল গানের সুরে কোমর তোলাচ্ছেন মানুষজনরা, সেই ছবিটাই একটু নিয়ে যাবো। সোনাঝুরির অঞ্চলের বিভিন্ন এই যে আকাশে বাকাশে প্রকৃতিতে যেভাবে রঙিন হয়ে উঠেছে তাতে কিন্তু পরিষ্কার এবং রীতিমতো জমজমাট শান্তিনিকেতন, সেটা কিন্তু বলা যেতেই পারে। শান্তিনিকেতন থেকে মনাবীর বংশী, কলকাতা টিভি। সকাল থেকেই বসন্ত উৎসবে মেতেছে শহরবাসী। দুর্গাপুর সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে রঙের খেলা। দুর্গাপুর লাগোয়া অন্য শহর থেকে জনসমাগম, নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের মেজাজে দুর্গাপুরবাসী। সকাল থেকেই বসন্ত উৎসবে মেতেছে শহরবাসী। দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি সংস্থার তরফ থেকে শুরু হয়েছে বসন্ত উৎসব। সকালে হয়েছে প্রভাত ফেরি এবং এখনও পর্যন্ত প্রচুর মানুষের জনসমাগম এবং প্রচুর দুর্গাপুর শহর কেন, দুর্গাপুর শহরের বাইরের বিভিন্ন জায়গা থেকে সকলে এসে জড়ো হচ্ছেন চতুরঙ্গ ময়দানে। সকলে বসন্ত উৎসবে মেতেছেন। এই মঞ্চে এখনও গান চলছে, বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং মঞ্চে অনুষ্ঠানের পরেই শুরু হবে আবির খেলা এবং সেই আবির খেলায় মাতবেন সকলেই। সকাল থেকেই দুর্গাপুরের বিভিন্ন এলাকাতেই বসন্ত উৎসব শুরু করেছে নানান সংস্থা। আজকে দোল উৎসবে মেতে উঠেছে দুর্গাপুর শহরবাসী। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।